হজরত ওমরের ড্রাইভার শোনেন, হজরত ওমরের নামাজের ইমামতি করেছে এক ব্যক্তি, তার নাম সম্ভবত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ভিন্ন কোন সাহাবি, আমি সামান্য কনফিউজ। ওই নামাজের মাঝে ওই সাহাবি কোরআন তেলাওয়াত করলো একটা সূরা, সালাম পিরানোর সাথে সাথে হজরত ওমর ওই বেটাকে ঝাপটাইয়া ধরল, এবং উনার গায়ের মাঝে ছিল একটা গামছা টাইপের কিছু, ওই গামছাটা গা থেকে নিয়ে হযরত ওমর তার গলার মাঝে পেছাইলেন, পেছাইয়া টানতে শুরু করলেন চলো রাসূলের কাছে। নামাজের ইমাম হইও বেড়া পড়ছে বড় ফেসে, কইতাছে আমার অপরাধটা কি? ওমর বলে নামাজের মাঝে উল্টা পাল্টা সূরা পড়ার অধিকার তোমারে দিছে কে? এজন্য বিচার করবে স্বয়ং আল্লাহ রাসূলে। তুমি নামাজের মাঝে উল্টা পাল্টা সূরা পড়লা, এইভাবে গামছা গলায় লাগায় টাইম জানিয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখে বলেন ওমর কি হয়েছে, সারো হেরে সারো, ওর গলার মাঝে গামছা লাগায় আনছো কেন? ওমর বলে হুজুর যেন ফলাইতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন ওমর আমার সাথে কি বিহেভ করছে, কি আচরণটা করতেছে। রাসূল বলতেছে ওমর তোমার অভিযোগ কি, তার অপরাধটা কি আগে শুনি। বলে হুজুর এই বেটা আজকে নামাজের ইমামতি করছে, কিন্তু যেই সূরা পড়ছে আপনি যেভাবে আমারে শিখাইছেন এই সূরার লগে তার সূরার মিল নেই। কোরআনের মাঝে সে প্যাঁচ লাগাইছে, এই জন্য আমি ধরে নিয়েছি। ওই সাহাবি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওমর যে কি কয় আমি বুঝি না, আপনি যেমনে শিখাইছেন আমি তো এমনে পড়ছি, দোষটা আমার কি? এই সূরা তো আপনি আমার শিখাইছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তাহলে আমি কেমনে শিখাইছি তুমি পড়ো দেখি। এবার ওই সাহাবি রাসূলুল্লাহকে তেলাওয়াত করে পুরাটা শোনা শুনাইল। আল্লাহর হাবিব বলতেছেন হা কাদা উনজিলা, এই যেমনে পড়ছে এমনে নাজিল হইছে। এবার ফেসে বলল কেডা হযরত ওমর, এবার কইরে এরে গলায় গামছা লাগায় তেও না আমি আসামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার তো হের মতো শিকার নাই। এবার রাসূলুল্লাহ বলতেছে ওমর তুমি পড়ো দেখি তোমারে কেমনে শিখাইছি। হযরত ওমর এবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষ হওয়ার পরে প্রিয় নবী বলতেছেন হা কাজা উনজেলা, তুমি যেমনে পড়ছো এমনেও নাজিল হইছে। উনজেলাল কোরআন ওয়ালা সাবাতি আহরুফ, আমার কাছে কোরআন সাতভাবে নাজিল হইছে। ও প্রিয় ভাইরা আমি বুঝালাম, ওই মুনার তেলাওয়াত ওমর যখন দেখছে উনার সাথে মিলে নাই, ওমর ভাবছেন কোরআন উল্টা পড়ছে জন্য গলায় গামছা লাগাইয়া দিছে। প্রমাণ হয়ে গেল সাহাবারা ওহির বাহিরে চলতেন না, কেউ চললে তা সহ্য করতেন না।